আমার ছোট ভাই বোনের সবাইকে সুস্বাগত। আজ শুরু করছি উচ্চগত সংস্কৃত সাজেশন ফার্স্ট। পরপর আমি সব আলোচনা করব। দেখো, প্রথম যেটা আছে উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশন 2022, সেক্ষেত্রে কি হবে যে তোমার এইচএস সংস্কৃত লার্নিং এই চ্যানেলের পক্ষ থেকে অথবা আমার চ্যানেলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা সাবজেক্টে আমরা সাজেশন দিয়ে দেবো এবং সবার আগে দেবো, যেটা তোমাদের কাছে 100% কার্যকরী হবে এবং যেটা তোমরা পরীক্ষায় পড়ে গেলে অবশ্যই পরীক্ষার হলে গিয়ে নিশ্চিন্তে পরীক্ষা দিয়ে স্তরে কোনো রকম তোমাদের টেনশন করতে হবে না। তার আগে এবার তোমাদের সাজেশনটা দেওয়ার আগে একবার সিলেবাসটা সম্বন্ধে ভালোভাবে বলে দিই, যাতে কি হবে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হবে এবং যেহেতু প্রথম দিক থেকে যদি তোমরা আর সেই টপিকগুলো লক্ষ্য করে এবং তোমাদের কোশ্চেন প্যাটার্ন লক্ষ্য করে যদি পড়াশোনা করো, তাহলে সেক্ষেত্রে কি হবে যে তোমার নিশ্চিন্তে ভালোভাবে পরীক্ষাটা উত্তরে যেতে পারবে। অর্থাৎ তোমাদের সিলেবাস সম্বন্ধে যেমন ভালো জ্ঞান থাকবে, সেরকম তোমাদের কীভাবে পড়তে হবে সেই প্রশ্ন এবং উত্তর তার সম্বন্ধে ভালো জ্ঞান থাকবে। তাহলে প্রথমে বলছি যে লিটারেচার যে আছে বা সাহিত্য, সাহিত্য থেকে তোমাদের থাকছে হলো 50 নম্বর। সেই 50 নম্বরের মধ্যে কী বলা হয়েছে, আর সেই যে 50 নম্বর আছে সেই 50 নম্বরের মধ্যে তোমাদের আবার কিন্তু দেখো প্রথমে গিয়েছে গিয়েছে গদ্য প্রোজ, সেই গদ্যের মধ্যে কি আছে আর্যভট্ট বর্ণ। আর্যভট্ট বর্ণ থেকে এমসিকিউ কিন্তু 4টা আসবে, দুই 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 এটা এমসিকিউ দুটো 4টা এবং কি এসএকিউ বা শর্ট কোশ্চেন দুটো। অর্থাৎ কি থাকছে এখানে 2 2 4, এবং এদিকে দেখো সিলেবাসে একটা বড় কোশ্চেন থাকছে যেটা কি তোমাদের গদ্যাংশের মধ্যে দুটো গদ্যাংশ থেকে একটা করতে হবে। তাহলে সেটা তোমরা আর্যভট্ট বর্ণম থেকে করতে পারো, বর্ণগত গুহা থেকেও করতে পারো। তাহলে সেক্ষেত্রে কি হলো, এই দুটো যদি করে নাও তাহলে তোমরা কিভাবে যে এখানে উত্তরগুলো করে নাও পারবে। এবং এরপরে দেখো যে এই দুটোর মধ্যে থেকে তোমাদের কি থাকছে অ্যাম্পলিফাই, অর্থাৎ ভাব সম্প্রসারণ থাকছে। এটা কি হলো গদ্য, এবং পদ্য থেকে পদ্য থাকছে তোমাদের শ্রী গঙ্গাস্তোত্রম, সেখানে সেম ওই রকম আলোচনা করা আছে। অর্থাৎ কি তোমাদের দুটো থাকছে, দুটো থেকে তোমাদের কি হবে দুটো প্রশ্ন উত্তর করতে হচ্ছে এমসিকিউ এসএকিউ। এসএকিউ এর মধ্যে যদি এক থাকছে এবং কয়টা শ্রীমদ ভাগবত গীতা যেটা আছে সেই সেখানে তোমাদের এসএকিউ কিন্তু দুটো কোশ্চেনের কথা বলা হয়েছে, এবং তোমাদের বট কোশ্চেন সেরকম বাজের মানে কোশ্চেন যেটা আছে সেটা কিন্তু যে কোনো একটা তোমার ইচ্ছে মতো করে নিতে পারবে। এর পরবর্তীতে দেখো যে বলা হলো ড্রামা, অর্থাৎ বাসন্তিকা স্বপ্ন। বাসন্তিকা স্বপ্ন থেকে কি বলা হলো এমসিকিউ, অর্থাৎ 4টা থাকছে এবং এসএকিউ 3টে থাকছে, অর্থাৎ 7 এবং এদিকে 5, আর একটা বট কোশ্চেন 7 5 12। অর্থাৎ তাহলে একটা নাটক থেকে তোমাদের কিন্তু এখানে কত থাকছে, টোটাল হলো 12 নম্বর থাকছে। এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস, হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার, হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচারের তরফ তোমাদের দেখতে হবে যে প্রথমে কি আছে স্বপ্ন বাসব দত্ত, স্বপ্ন বাসব দত্ত, মৃচ্ছকটিকম, অভিজ্ঞান শকুন্তলা, মুদ্রা রাক্ষস, মেঘদূত, গীত গোবিন্দ। আর কি থাকছে এদিকে বৈজ্ঞানিক সাহিত্যের ইতিহাস থেকে থাকছে আর্যভট্ট, বরমীর, চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা। অলরেডি আমি প্রত্যেকটা টপিকের উপর আমাদের পুরো ডিসকাস মানে ফুল ডিসকাস করা আছে, ভিডিওগুলো দেওয়া আছে। যদি ভিডিওগুলো দেখতে যাও তাহলে গিয়ে কি হবে যে নিচে দেখো প্লে লিস্ট দেওয়া থাকবে, সেই প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারবে, সমস্ত ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা একবার দেখে আসতে পারো। তাহলে কি বিষয় সম্বন্ধে সুন্দর তোমাদের জ্ঞান হবে, এবং তারপরে নোটগুলো দরকার পড়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে সেখানে নোটস পেয়ে যাবে, একদম পুরোপুরি নোটস পেয়ে যাবে। সেই নোটসগুলো দেখে তোমাদের আশা করি আর কোনো রকম অসুবিধা হবে না। এটা গেলো তো তোমাদের যে কি হলো সাহিত্য, সাহিত্যতে কি থাকছে তোমাদের ধরো 3টে শর্ট কোশ্চেন থাকছে এবং দুটো 3টে এমসিকিউ থাকছে এবং 2টো শর্ট কোশ্চেন আছে, বট কোশ্চেন তোমাদের একটা অ্যাটেন্ড করতে হচ্ছে। ঠিক আছে, সেই সাজেশনটা আমরা আলোচনা করছি একটু। তাহলে দেখো টোটাল কি এমসিকিউ থাকছে তোমাদের কি 15 এবং এসিকিউ থাকছে 11 এবং 5 নম্বর কোশ্চেন থাকছে 20, অ্যাম্পলিফাই অর্থাৎ ভাব সম্প্রসারণ থাকছে 1। ঠিক আছে, এই হলো তোমাদের প্যাটার্ন। এরপরে দেখো এরপরে যেটা আছে, এরপরে তোমাদের থাকছে গ্রামার, সেই গ্রামার টপিকটা এখানে আলোচনা করছি না। গ্রামার টপিক বা যে কোশ্চেনটা আছে সেটা আমি পরবর্তী ভিডিওতে যেটা এসএকিউ শর্ট কোশ্চেন এবং গ্রামারটা একসঙ্গে দিয়ে দেবো সেক্ষেত্রে আমি সেখানে আমি আলোচনা করব। ঠিক আছে, তাহলে এবার প্রথমে দেখো যে তোমাদের যে আমি একবারে করে দিয়েছি অর্থাৎ সে ভাগ ভাগ করে দিইনি, আর যে আর্যভট্ট বর্ণম এবং বর্ণগত গুহা থেকে যে কোশ্চেনগুলো খুব কমন যেটা তোমাদের পরীক্ষায় এবার আসতে পারে সেইগুলো আমি এখানে তুলে ধরেছি, সেইগুলো আমি নোটস তৈরি করেছি। যদি তোমাদের কারো নোটস প্রয়োজন অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানিয়ে দেবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে যোগাযোগ করে নোটসগুলো ফ্রিতে দিয়ে দেওয়া। ঠিক আছে, এবং তোমাদের একটা বলছি যারা নতুন এসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে
শেয়ার করো, যাতে তারাও কি হয় সেই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং তাদের পড়াশোনাটা উন্নতি করতে পারে, ঠিক আছে? এবং আমি প্রত্যেকটা টপিক আবারও বলছি, প্রত্যেকটা টপিকের সুন্দরভাবে প্রত্যেকটা টপিকের এ টু জেড আলোচনা করা আছে, সেই আলোচনাগুলো দেখলে আশা করি তোমাদের আর নতুন টিউশনের বা কোনো টিউশনের প্রয়োজন হবে না, ঠিক আছে? তাহলে এবার দেখো যে তোমাদের কি সাজেশনে যেটা থাকছে, প্রথমে আমার মনে হয়েছে যেটা তোমাদের বনগত গুহা থেকে দেওয়া উচিত, দ্বারম চ সর্বতি সমৃদ্ধম, এখানে কোন দ্বারের কথা বলা হয়েছে, দ্বারটি দ্রুত বন্ধ হলো কেন, ঘটনাটি বিবৃতি বা বিবৃত কর, এই ঘটনা যেটা বলা হয়েছে সেটা তোমরা দেখে নেবে, আমি নোটস দিয়ে দেবো। তারপরে দেখো সমস্ত ব্যাধি ব্যাধি করা পুরুষায়ু জীবী নিয়ে, অর্থাৎ প্রজাদের দীর্ঘ জীবনের কারণ বর্ণনা করে, এটা কিন্তু আর্যাবর্ত বর্ণনা থেকে। তারপরে দেখো আর্যাবর্ত বর্ণনম গল্পে বর্ণিত আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র অঙ্কন করো, এটাও কিন্তু আর্যাবর্ত বর্ণনম থেকে। ত্রিবিক্রম ভট্টের লেখা এর মূল উৎস হল নলচম্পু, সেই নলচম্পু থেকেই কিন্তু এই যে তোমাদের গল্পটা আছে বা গদ্যাংশটা সেটা উদ্ধৃত হয়েছে কিনা বা আলোচনা করা হয়েছে, এর কিরো ভূমিকা পাচ্ছে, নলচম্পুর ভূমিকা যে আছে, ভূমিকাটা আর্যাবর্ত নামের বর্ণনা আছে, সেই বর্ণনাটুকুই তোমাদের এখানে আলোচনা করা হয়েছে। তারপরে দেখো বলা হয়েছে যে আর্যাবর্ত বর্ণন কি বলো, আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশের নামকরণের সার্থকতা আলোচনা করো, এটা তোমরা আর্যাবর্ত যে আছে সেটা কিন্তু আসলে লেখক কর্তৃক নাম দেওয়া নয়, অ্যাকচুয়ালি সেটা কিন্তু আর্যাবর্ত নামক একটা জায়গার আলোচনা করা হয়েছে, নলচম্পুর ভূমিকায় সেই জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে, পুরো একটা পাঠ্যাংশের নাম সংকলিত করে নামকরণ করা হয়েছে, তার জন্য একটু তুলনামূলক বিচার করার দরকার আছে, সেই দিক দিয়ে এটা কিন্তু নামকরণটা একটু গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় তাই এখানে উল্লেখ করেছি। এরপরে দেখো আর্যাবর্তের সঙ্গে সর্গের তুলনা আলোচনা করো, আর্যাবর্তের যে এত সুন্দর সৌন্দর্যের কথা এখানে উল্লেখ করা হয়েছে, সেক্ষেত্রে এই যে আর্যাবর্তের সঙ্গে যে সর্গের তুলনা করা হয়েছে সেই জিনিসটা কমন আমার কাছে মনে হয়েছে, তাই এখানে উল্লেখ করেছি এবং তোমাদের মনে হয়েছে এটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? এবার দেখো বনগতা গুহা থেকে কি বনগতা গুহা এখানে হবে, বনগতা এখানে শুধু লেখা আছে বনগতা আছে, সেটা হল বনগতা গুহা অবলম্বনে অলিপর্বার চরিত্রের বর্ণনা করো, তাহলে অলিপর্বার চরিত্রে বর্ণনা করো, এইখানে অলিপর্বার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমার কাছে খুব 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 মনে হয় এটা আসবে বলে মনে হচ্ছে, এই জিনিসটা তার জন্য তোমাদের সিলেবাসে অন্তর্গত হচ্ছে, এটা কিন্তু বনগতা গুহা থেকে। এরপরে দেখো অলিপর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কোন কোন জিনিস পেয়েছিল নিজের ভাষায় লেখো, এই জিনিসটা দেখো খুব ইম্পর্টেন্ট, এটা দেখে নেবে, এটাও কিন্তু পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, অলিপর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কোন কোন জিনিস পেয়েছিল তার নিজের ভাষায় লেখো, ঠিক আছে? এরপরে দেখো বনগতা গুহা গদ্যাংশে অলিপর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপের বর্ণনা করো, এটাও খুব কমন দেখে নেবে। এরপরে দেখো যেটা আছে বনগত গুহা গদ্যাংশের সার নিজের ভাষায় লেখো, এটা খুব ইম্পর্টেন্ট, সারটা বিষয়বস্তুটা এটা তোমরা জানি অনায়াস সবাই পেয়ে যাবে, গল্পটা একবার দেখে নেবে দেখলে বুঝে যাবে। এরপরে দেখো বনগত গুহা অবলম্বনে কশ্যপ ও অলিপর্ব আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো, ঠিক আছে? এটা দেখবে খুব কম, মানে কোশ্চেনগুলো মোটামুটি যে প্যাটার্নগুলো দেওয়া আছে যেটা আমি দিয়েছি এগুলো এসছে, এবং দেখো এটা 17-তে এসছে, 15-তে এসছে এবং 16-তে এসছে, সেই কোশ্চেনগুলো আসার চান্সও বেশি আছে, কারণ এগুলো সিলেবাস খুব সিলেবাসের টপিকগুলো একদম ছোট সংকলিত, এর জন্য কি হয় যে কোশ্চেন তোমার এক্সট্রা নতুন কিছু হবে বলে মনে হয় না, এই কোশ্চেনগুলোই ঘুরে ফিরে আসে, তার জন্য টেনশনে কিছু নেই, আশা করি যেটা দিয়েছি এর মধ্যে থেকেই মনে করতে পারো 100% কমন এসে যাবে। পদ্মাংশ দেখো এখানে পদ্মাংশ থেকে যে কোশ্চেনগুলো তোমাদের দেখা উচিত বলে মনে হয় তার মধ্যে দেখো আলোচ্য পাঠ্যাংশে যেরূপ গঙ্গা ভক্তির পরিচয় পায় তা নিজের ভাষায় লেখো, অথবা গঙ্গা স্তোত্র পাঠ্যাংশ অনুসারে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো, অথবা শ্রী শঙ্করাচার্য গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনাগুলি জানিয়েছে তার লিপিবদ্ধ করো, পুরোটাই কিন্তু একটা মানে একটা উত্তরে এই তিনটে কোশ্চেন করা যেতে পারে, দরকার পড়লে আমি নোটসও তোমাদের দিয়ে দেবো, যেটা বলছি বারবার এবার বলছি, দরকার পড়লে নোট দিও, শুধুমাত্র তোমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে এবং একদম পুরোপুরি ফ্রি, ঠিক আছে? এরপরে দেখো শ্রী শঙ্করাচার্যের কাছে এটা পুরোপুরি জানালাম, তাহলে তমসি গতির মম হলো সংসারে, যে এখানে আছে কে কেন এই কথা বলেছেন
হলো সুগারটাকে লোক দেখা যাচ্ছে না, ঠিক আছে? আর কি এ কে বলেছিলেন এই কথাগুলো, এই যে কে কেন এ কথা বলেছিলেন, এই বলতে গিয়ে কি হবে যে পুরোপুরি ডিসকাশনের যেটা আছে সেই ডিসকাশনটা করতে হবে। তামসী গতির ওম ফলে তুমি আমার সবকিছু, আমার পৃথিবীতে বা উত্তম ইয়াসি গতির মহ, আমার গতি হলো সংসার, এই সংসারে তুমি আমার একমাত্র গতি। এই যে কথাটা বলেছে কে কেন বলেছিলেন এই সম্বন্ধে আলোচনা করো, ঠিক আছে? গঙ্গাকে শঙ্কর মৌলি বিহারিণী কেন বলা হয় এই সম্বন্ধে কি আছে আলোচনা করো। তাহলে কি বলা হলো, গঙ্গাকে শঙ্কর মৌলি বিহারিণী বলার কারণ কি, অর্থাৎ আর কি মহাদেবের মাথায় বিচরণকারী বলার কারণটা, সেই গঙ্গানারায়ণ বৃত্তান্তটা আলোচনা করতে হবে, ঠিক আছে? পাঠ্যাংশে কাকে মিথ্যাচারী বলা হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ, দেখো পাঠ্যাংশে মিথ্যাচারী কাকে বলা হয়েছে, যারা কি হলো যে বাহ্যিক অঙ্গগুলো কি করে যে সংযম না করে মনের দ্বারা, মানে অঙ্গ বাহ্যিক অঙ্গগুলোকে শুধুমাত্র সংযম করে কিন্তু মনের দ্বারা সেই বাহ্যিক জিনিসগুলোকে আস্বাদন করে, তাদেরকেই মিথ্যাচারী বলা হয়। তারা পাঠ্যাংশে মিথ্যাচারী কাকে বলা হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ, অর্থাৎ যে বাহ্যিক অর্থাৎ এবং আভ্যন্তরিক ভাবে যে কাজটা করে থাকে তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে, অর্থাৎ মনের দিকে এবং বাইরের দিকে দুটোকেই একসঙ্গে কাজে লাগিয়ে যে কাজটা করে সেটাকেই বলা হয় শ্রেষ্ঠ। গীতার তৃতীয় অধ্যায়ে যে কর্মনিষ্ঠার কথা বলা হয়েছে তা লেখো, অর্থাৎ কি এর ভাবসম বলে ভাবার্থ লিখলেই হয়ে যাবে, অর্থাৎ কি এই যে তোমাদের শ্লোক যেটা আছে 11টি শ্লোক, সেই 11টি শ্লোক তোমরা যদি আলোচনা করে নিজের ভাষায় লিখে দাও সেটাই উত্তর হয়ে যাবে। স্বধর্মে নির্ধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ, এখানে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ এটা দেখবে, আমি শ্লোক যেখানে আলোচনা করেছি সেখানে এটা আরো বিশ্লেষণ করা আছে, দেখে নেবে। তার জন্য কি হবে, তোমাদের অবশ্যই প্লে বাটনে যেতে হবে, গিয়ে কি করতে হবে যে ভিডিওটা সিলেক্ট করতে হবে, সেখানে দেখবে প্রত্যেকটা শ্লোক সুন্দরভাবে আলোচনা করা আছে। এরপরে দেখো বাসন্তিক স্বপ্ন নাটক যেটা আছে, বাসন্তিক স্বপ্ন নাটক থেকে যে বট কোশ্চেন যেগুলো আসতে পারে, বাসন্তিক স্বপ্ন শীর্ষক নাট্যাংশের নামকরণের সার্থকতা দেখাও। বাসন্তিক স্বপ্ন নাট্যাংশ অবলম্বনে বিবাহের পূর্বে 4 দিন অপেক্ষাকালে বিষয়ে ইন্দ্রবর্মা ও কনকলেখার মনোভাবের সংক্ষেপ আলোচনা করো, অথবা নারী কবি যুগায়তে বাক্যাংশটির পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো, বাক্যাংশটি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো। এটা কিন্তু 3টে কোশ্চেনের উত্তর মোটামুটি একই হবে, একটু ঘুরু মানে একটু 19-20 কিছু জায়গায় করতে হবে, সেটা একটু নিজেদের বুদ্ধি খাটিয়ে করে নিতে হবে, কিন্তু মোটামুটি এর কিন্তু সামারি বলতে পারো একই। এরপরে দেখো রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কৌমুদীর কথোপকথনটি নিজের ভাষায় লেখো, এটা গিয়েছে মোটামুটি রাজা এবং কৌমুদীর যে কথোপকথন বিষয়বস্তু প্রায় চলে আসবে এখানে, পুরোটা না কিন্তু অনেকটাই, ঠিক আছে? বাসন্তিক স্বপ্ন নাট্যাংশ অনুসারে সামাজিক নিয়মশাস্ত্রের পরিচয় দাও, যে এই যে ঘটনাগুলো যে সেখানে কি কি শাস্তি এবং নিয়মের কথা উল্লেখ করা আছে সেই জিনিসগুলোই এখানে উল্লেখ করতে হবে। যেমন আছে পিতৃ আদেশ না মানলে মৃত্যুদণ্ড, তারপরে যেহেতু পুরুষ প্রধান সমাজ কারণ এখানে পুরুষদের কথা হয় প্রাধান্য দেওয়া হয়েছে, এই ব্যাপারগুলো আছে, এই জিনিসগুলোই এখানে উল্লেখ করতে হবে। রাজার পরিণয় উৎসবে প্রস্তুতির বর্ণনা করা, অর্থাৎ রাজার যে বিবাহ উৎসব সেখানে প্রথম দিকে যে প্রস্তুতির কথা বলা হয়েছে প্রমোদের কাছে বলা হয়েছে সেই সব জিনিসগুলোকে কি হবে এবং রানীর কথোপকথনের মাধ্যমে দুটো এসছে সেই ঘটনাগুলোই উল্লেখ করতে হবে, ঠিক আছে? এরপরে দেখো রাজার পরিণয় উৎসবে প্রস্তুতির পরে দেখো যদি মেয়ে জনক, যদি জনক বা মহতা বক্তাকে, এখানে কি ন পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে এগুলো একটু দেখবো। বাসন্তিক স্বপ্ন নাট্যাংশের চরিত্রগুলি পরিচয় দাও, এটা কিন্তু অতটা কমন নেই, খালি দুটো চরিত্র বললেই হয়ে যাবে, ঠিক আছে? বাসন্তিক স্বপ্ন নাট্যাংশে কৌমুদীর চরিত্র চিত্রণ কর, এটা কমন আছে, এটা কমন আছে, এটা দেখে নেব। বিজয়দাম অস্মাকম অবনিবহ, উক্তিটি কার, অবনিবহ কে, বক্তা তার কাছে কেন এসেছেন, এটা দেখবে খুব কমন। এরপরে দেখো বাসন্তিক স্বপ্ন নাটকের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো, এটা জানা থাকলে আর নাটক থেকে কিছু পড়ার নেই, বিষয়বস্তু পুরোপুরি জানা থাকলে তোমার নিজেদের মতো করে লিখে দিলেই হয়ে যাবে। এরপরে দেখো যে সাহিত্যের ইতিহাস, সাহিত্যের ইতিহাস যেহেতু সাহিত্যের ইতিহাস থেকে যেগুলো তোমাদের পড়তে হবে এবং খুব কমন গুরুত্বপূর্ণ সেইগুলো এখানে উল্লেখ করেছি, যে কোনো দুটি গীতিকাব্যের বর্ণনা দাও, এটাও আলোচনা করা আছে, তোমাদের দেখে নেবে ভিডিওতে আলোচনা সেটা দেখে নেবে।
প্রাচীন ভারতীয় বিজ্ঞান সাহিত্যের বিজ্ঞান সাহিত্যে আর্যভট্টের অবদানের জন্য এটাও আশা করি আলোচনা করা আছে, দেখে নেবে একটু। মিচ্ছকটিকম নাটকের বিষয়বস্তু এটা আলোচনা করা আছে, দেখে নেবে। কালিদাসস্য সর্বস্বম অভিজ্ঞান শকুন্তলম এটা নাটকটাও একটু দেখে নেবে, ঠিক আছে। এখানে কি অভিজ্ঞান শকুন্তলম সম্বন্ধে হয়তো আলোচনা করে না, আমি একটা ভিডিওতে আলোচনা করবো। মুদ্রা রাক্ষস নাটক সম্বন্ধেও আলোচনা করা আছে, সেটা দেখে নেবে। এর বিষয়বস্তু সুন্দরভাবে আলোচনা করেছি, সেটা দেখে নেবে। সেটা দেখে যতটুকু বিষয়বস্তু বলা আছে ওইটুকু লিখে দিলে তোমাদের উত্তর হয়ে যাবে। চরক সঙ্গীতের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। চরক সঙ্গীত তো আশা করি আলোচনা করা আছে, সুশ্রুত সঙ্গীত আলোচনা করা আছে। এরপর দেখো, প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে সুশ্রুত সঙ্গীত সুশ্রুত সম্বন্ধে একটি টীকা বা প্রবন্ধ রচনা করো, এটাও কি হলো যে তোমাদের আলোচনা করা আছে, দেখে নেবে। এরপরে ভাষাতত্ত্ব, ভাষাতত্ত্বের ইতিহাসে যেসব কোশ্চেন গুলো আছে সেটা তোমাদের, এর মধ্যে ভারতীয় আর্য ভাষা কাকে বলে, এই ভাষার কয়েকটি স্তর, ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তরের উল্লেখ পূর্বক তাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা খুব 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 কমন প্রায় মানে বলা যায় এসে থাকে। ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্বন্ধে সম্পর্কে রেখে এই দুটো অথবা এইভাবে সঙ্গে আসে অথবা এইভাবে আসে, ভেঙে ভেঙে আসে কোশ্চেন। ইন্দ্র ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মধ্যে ভারতীয় আর্য ভাষার স্থান নিরূপণ করো, এটা 2016 সালে এসেছিল, খুব কমন এই কোশ্চেন। ইন্দ্র ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রধান বিভাজন কিসের ভিত্তিতে করা হয়েছে, উদাহরণ সহ লেখো। এরপরে দেখো, ভারতীয় আর্য ভাষার 3টি স্তর ও তাদের আনুমানিক প্রচলন কাল উল্লেখ করে, এটাও খুব কমন। কেতুম ও শতম, কেতুমগুচ্ছ ও শতমগুচ্ছ সম্বন্ধে টীকা লেখো, এটা খুব কমন, এগুলো দেখে নেবে। এরপরে দেখো, ইন্দ্র ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতের স্থান আলোচনা করো, এই যে এই কোশ্চেন গুলো খুব খুব কমন। আর আমি এই কোশ্চেন যদি পিডিএফ হিসেবে দরকার হয় সেটা আমি তোমরা বললে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে হবে করে নিতে পারবে। এবং যেটা বললাম, টেলিগ্রাম জয়েন করলে কোনো রকম অসুবিধা, সব কিছু নোটস এভরিথিং ভিডিও লাইভের সব কিছু মানে লাইভ স্ট্রিমিং এর আগে, তোমাদের ভিডিও লাইভ স্ট্রিমিং এর আগে যা যা দরকার সব কিছু তথ্য তোমরা পেয়ে যাবে। এতে কি হবে, তোমাদের কোনো ক্লাস মিস হবে না এবং তোমরা উপকৃত হবে। এই ছিল তোমাদের বোর্ড কোশ্চেন, অর্থাৎ এইটুকু যদি এই বোর্ড কোশ্চেন গুলো যতটুকু উল্লেখ করে এইটুকু যদি 1 বছরের মধ্যে করে নাও, আর কোনো রকম অসুবিধা থাকবে না তোমাদের সংস্কৃত নিয়ে। এবং এরপরে যে আর একটা ভিডিও করবো সেখানে কি তোমাদের শর্ট কোশ্চেন এবং কি হলো যে গ্রামারের যে টপিক গুলো আছে সেই গ্রামার টপিক গুলো এবং সেখান থেকে কমন দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তো ভালো থাকো, সুস্থ থাকো। এবং আর একটা জিনিস বলছি, চ্যানেলের সঙ্গে থাকো, আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও। এবং ভিডিওটি ভালো লাগলে মিনিমাম 10 জন তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো, কারণ তারাই যদি উপকৃত হয় তাহলে তুমিও তোমাকে ধন্যবাদ অবশ্যই জানাও, ঠিক আছে। তোমাদের লাইক দিয়ে বলছি, ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার।